পশ্চিমবঙ্গে 7,000 রেশন ডিলার নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। তো কিভাবে আপনারা আবেদন করবেন, কি কি যোগ্যতা লাগবে, কি কি ক্রাইটেরিয়া রয়েছে, তো বিস্তারিত কিন্তু আজকের ভিডিওতে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। ভিডিওটি কেউ স্কিপ না করে পুরোপুরি দেখবেন। তার আগে বলে রাখি, যারা এখনও বেঙ্গল ইনফো ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দিন। তাহলে কী হবে, আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান কিন্তু আপনারা সবার আগে পেয়ে যাবেন। তাছাড়াও ডিসক্রিপশান বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে রেখেছি, সেখানেও আপনি যুক্ত হয়ে সমস্ত রিকোয়ারমেন্ট রিলেটেড, ইনফরমেশন রিলেটেড এবং আর্নিং রিলেটেড ভিডিও সবার আগে আপনারা পেয়ে যাবেন। তো চলে আসে ভিডিওতে। পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য বিরাট বড় সুখবর, রাজ্যে এবার 7,000 শূন্য পদে রেশন ডিলার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। আপনি যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন তাহলে আপনি এখানে চাকরি করার সুযোগ পাবেন। কিভাবে এখানে চাকরি জন্য আবেদন করবেন সে ব্যাপারে বিস্তারিত তথ্য বা স্টেপ বাই স্টেপ আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। এখানে আপনাকে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এখানে আবেদন করার পরে আপনি যদি অ্যাপ্রুভাল পেয়ে যান তাহলে আপনি রেশন ডিলারের যাবতীয় কাজের দায়িত্ব পাবেন। রেশন অর্থাৎ ডিলারশিপ করে প্রচুর টাকাও আপনি ইনকাম করতে পারবেন। তাহলে আসুন, পদের নাম হচ্ছে রেশন ডিলার নিয়োগ, অর্থাৎ এটা কিন্তু নিয়োগ হবে রেশন ডিলার। তো মোট শূন্য পদ রয়েছে 7,000, অর্থাৎ আমাদের রাজ্যে 7,000 শূন্য পদ রয়েছে রেশন ডিলার নিয়োগের। তো কারা কারা আবেদন করতে পারবেন, তো এখানে পশ্চিমবঙ্গের প্রতিটি বাসিন্দা আবেদন করতে পারবেন, অর্থাৎ যারা ইচ্ছুক আবেদন করতে চান। যদি আপনি পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন, পশ্চিমবঙ্গ নিবাসী হয়ে থাকেন, তাহলে আপনি অবশ্যই এখানে কিন্তু আবেদন করতে পারবেন রেশন ডিলারশিপের জন্য। তো কিভাবে আপনারা আবেদন করবেন, তো ডিসক্রিপশান বক্সে কিন্তু আমি এই ফর্মের লিঙ্ক দিয়ে রেখেছি। আপনারা সেই লিঙ্কের ওপর ক্লিক করে এই ফর্মটিকে প্রিন্ট আউট, A4 সাইজে প্রিন্ট আউট করে নেবেন। বা আমি আপনাদেরকে প্রসেস বলে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যাপ্লিকেশন ফর ইস্যু অফ লাইসেন্স ফর APS ডিলারশিপ। তো এখানে আপনারা এই ফর্মটি আপনারা পেয়ে যাবেন। আমি ডিসক্রিপশন বক্সে ডাউনলোড লিঙ্ক দিয়ে রেখেছি সেখান থেকে। তো প্রসেস বলি, আপনাকে সর্বপ্রথম অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে লগ ইন করতে হবে, অর্থাৎ www.foot.wb.gov.in এই ওয়েবসাইটে যেতে হবে। দেখুন, আপনি সরাসরি কিন্তু ডিপার্টমেন্ট অফ ফুড সাপ্লাই গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এই ওয়েবসাইটে চলে আসবেন। তো এই ওয়েবসাইটে আসার পরে জাস্ট আপনারা এখানে কিন্তু দেখতে পাবেন ডিলার ডিস্ট্রিবিউটর। তো আপনারা এখানে কিন্তু দেখতে পাবেন, তো জাস্ট এর উপর ক্লিক করে আপনি দেখুন অ্যাপ্লাই ফর নিউ ফেয়ার প্রাইস শপ এর ওপর জাস্ট আপনারা ট্যাপ করবেন। তো ট্যাপ করলে কিন্তু এখানে এরকম একটা উইন্ডো খুলে যাবে। তো এখানে আপনারা আপনার মোবাইল নাম্বার দেখুন, এখানে আপনি আপনার ফোন নাম্বারে একটি ওটিপি আসবে, অর্থাৎ ফোন নাম্বার এখানে ইনপুট করবেন। এখানে ইনপুট করার পর গেট ওটিপিতে ক্লিক করবেন। তো আপনার ফোনে একটা ওটিপি আসবে। এখানে লগ ইন করা হয়ে গেলে আপনার সামনে বিভিন্ন চাকরির বিজ্ঞপ্তি আসবে। তারপর আপনি যে জেলা থেকে আপনি আবেদন করছেন তো আপনারা মোবাইল নাম্বার দিয়ে গেট ওটিপিতে ক্লিক করবেন। ওটিপিতে ক্লিক করা হয়ে গেলে আপনাদের জেলা সিলেক্ট করতে বলবে। তো আপনারা আপনি যে জেলা থেকে আবেদন করতে চাইছেন সেই জেলাগুলো সিলেক্ট করবেন। তো সিলেক্ট হয়ে যাওয়ার পরে আপনি সমস্ত কিছু ডিটেলস, অর্থাৎ কী কী ডকুমেন্টস প্রয়োজন, তো ডকুমেন্টস আমি আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা কাছে রাখবেন যখন অ্যাপ্লাই করবেন। তো এখানে আবেদন করার সময় প্রথমে ব্যাংককে গিয়ে আবেদন ফি জমা করতে হবে, অর্থাৎ আবেদন ফি যেটা রয়েছে সেটা জমা করে আসতে হবে। তার রিসিপ্ট কপি কিন্তু আপনাকে আবেদনের সময় আপলোড করতে হবে। তো আপনাকে কিন্তু ব্যাংকে গিয়ে যে জমা করার জন্য যে ফি রয়েছে, তো সে ফিটা কিন্তু আপনাকে দিয়ে দিতে হবে। সেই রিসিপ্ট কপির কিন্তু ছবি তুলে আপনাকে আপলোড করতে হবে সর্বপ্রথম। এই কাজটা আপনাকে কিন্তু আগে করে রাখতে হবে। তারপর মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, আপনার পাসপোর্ট সাইজের রঙিন কালার ফটো,
সিগনেচার আপলোড করতে হবে। তারপরে আপনার আইডি প্রুফ হিসেবে আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, এগুলো তো মাস্ট থাকছেই। তারপরে আপনার সমস্ত শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টস, যেমন আপনি মাধ্যমিকের মার্কশিট সার্টিফিকেট, তারপরে এইচএসের মার্কশিট সার্টিফিকেট, যদি গ্র্যাজুয়েশন করে থাকেন গ্র্যাজুয়েশন সার্টিফিকেট, এগুলো আপনারা সব যে যে কোয়ালিফিকেশন থেকে আবেদন করছেন তারা অবশ্যই এই ডকুমেন্টসগুলো রাখবেন। তো আপনার ছ মাসের ব্যাঙ্ক অ্যাকাউন্টের ট্রানজ্যাকশান বা স্টেটমেন্ট যেটাকে বলা হয়, তো সেটাকে কিন্তু আপনাকে দিতে হবে মাস্ট। এছাড়াও অন্যান্য যদি সার্টিফিকেট আপনার কাছে থেকে থাকে সেগুলো কিন্তু আপনাকে প্রোভাইড করতে হবে। ইতিমধ্যে আবেদন চলছে, এখনও কোনো আবেদনের শেষ তারিখ বলা হয়নি, তো আপনারা আবেদন করতে পারেন, কোনো সমস্যা নেই, এখনও আবেদন চলছে। তো এই ছিল ভিডিও, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। আর এই ফর্মটির ডাউনলোড লিঙ্ক কিন্তু আমি আমার ডিসক্রিপশান বক্সে দিয়ে রেখেছি, তো সেখান থেকে আপনারা যারা আবেদন করতে চাইছেন তারা কিন্তু ডিটেলস আপনারা জেনে নেবেন। তো জাস্ট আপনারা এই ফর্মটিকে আমি দিয়ে দিচ্ছি, আপনারা প্রিন্ট আউট করে নেবেন দোকান থেকে। তো এটা ছটা পেজ রয়েছে, তো আপনারা পরপর ডাউনলোড করে নেবেন। তো আপনারা ডিটেলস ফিল করে কিন্তু আপনারা সাবমিট করবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, তখন আপনারা সুস্থ থাকুন, দেখতে থাকুন বেঙ্গল ইনফো ইউটিউব চ্যানেল।